সাবস্ক্রাইব করুন সরকারি কর্মচারী চ্যানেলটিকে এবং পাশের বেল আইকনটিকে প্রেস করুন লেটেস্ট এবং ট্রেন্ডিং নিউজ সম্পর্কে সবসময় সবার আগে আপডেট পাওয়ার জন্য। আগামী 19 নভেম্বর অর্থাৎ শুক্রবার 2021 সালের শেষ চন্দ্রগ্রহণ হতে চলেছে। এই চন্দ্রগ্রহণটি কিন্তু অন্যান্য চন্দ্রগ্রহণের থেকে অনেকটাই আলাদা, যার কারণ এই চন্দ্রগ্রহণ 580 বছর পরে হচ্ছে এবং এই চন্দ্রগ্রহণ হচ্ছে সবচেয়ে দীর্ঘতম চন্দ্রগ্রহণ। অনেকটা সময় ধরে এই চন্দ্রগ্রহণ জারি থাকবে। তো এই চন্দ্রগ্রহণ কখন শুরু হবে, এই চন্দ্রগ্রহণ কতটা পর্যন্ত স্থায়ী থাকবে, এই চন্দ্রগ্রহণে ভারত থেকে কি দৃশ্যমান হবে, হলে কটা সময় হবে, কোন রাশির গ্রাহকদের জন্য বা কোন রাশির জাতকদের জন্য এই চন্দ্রগ্রহণ শুভ প্রভাব ফেলবে, সেই বিষয়ে বিস্তারিত সমস্ত কিছুই আপনাদের এই ছোট্ট ভিডিওতে জানিয়ে দেব। সেই জন্য ইম্পর্টেন্ট ভিডিওটিকে মোটেও স্কিপ করবেন না, শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। আগামী শুক্রবার অর্থাৎ 19 নভেম্বর হতে চলেছে বছরের দ্বিতীয় তথা শেষ চন্দ্রগ্রহণ, যা 580 বছরে সবচেয়ে দীর্ঘতম আংশিক চন্দ্রগ্রহণ। এর আগে এই চন্দ্রগ্রহণ হয়েছিল 1440 সালের 18ই ফেব্রুয়ারি, এত দীর্ঘ আংশিক চন্দ্রগ্রহণ হয়েছিল। বিজ্ঞানীরা জানিয়েছেন যে সেদিন রক্তবর্ণ চা দেখা যেতে পারে। শুক্রবার অর্থাৎ 19 নভেম্বর বেলা 12:48 মিনিটে এই চন্দ্রগ্রহণ শুরু হবে এবং চলবে বিকেল 4:17 পর্যন্ত, এবং এই চন্দ্রগ্রহণ হবে আংশিক চন্দ্রগ্রহণ। তো কোথায় কোথায় এই চন্দ্রগ্রহণ দেখা যাবে? ইউরোপ, পূর্ব এশিয়া, উত্তর পশ্চিম আফ্রিকা এবং প্রশান্ত মহাসাগর এলাকা থেকে এই চন্দ্রগ্রহণ দেখা যাবে। চন্দ্রগ্রহণ দেখা যাবে ভারতের কয়েকটি অংশ থেকে। অরুণাচল প্রদেশ থেকে এই চন্দ্রগ্রহণ দৃশ্যমান হবে। গত 2 নভেম্বর মার্কিন মহাকাশ সংস্থা নাসা জানিয়েছে যে 18ই নভেম্বর এবং 19 নভেম্বরের মধ্যবর্তী রাতে মার্কিন সময় অনুযায়ী আংশিক গ্রহণ হবে। সেই সময় কয়েক ঘন্টার জন্য পৃথিবীর ছায়ায় আংশিকভাবে ঢাকা পড়ে যাবে চাঁদ। বিশ্বের যে প্রান্তে চাঁদ উঠে যাবে সেখান থেকেই এই গ্রহণ দৃশ্যমান হবে। তবে ভারত থেকে কিন্তু এই সম্পূর্ণ চন্দ্রগ্রহণ দেখা যাবে না। ভারতে সূর্য অস্ত যাওয়ার পর কিছুক্ষণই স্থায়ী হবে চন্দ্রগ্রহণ, তাও আবার ভারতের সব জায়গা থেকে এই চন্দ্রগ্রহণ পরিলক্ষিত হবে না। পিটিআইকে এমপি বিড়লা প্ল্যানেটোরিয়ামের রিসার্চ অ্যান্ড একাডেমির অধিকর্তা জানিয়েছেন যে অসম এবং অরুণাচল প্রদেশের কয়েকটি এলাকা থেকে এই গ্রহণ দৃশ্যমান হবে, তবু খুব বেশিক্ষণ এই চন্দ্রগ্রহণ দেখা যাবে না। তো আমাদের মধ্যে যারা যারা শাস্ত্রমতে বিশ্বাস করি, তারা সবাই জানি যে চন্দ্রগ্রহণের সময়তে কিছু রাশির উপরে ভালো প্রভাব পড়ে এবং কিছু রাশির উপরে খারাপ প্রভাব পড়ে। তো আপনারাও যদি শাস্ত্রমতে বিশ্বাস করেন, তাহলে পরে তুলা, কুম্ভ এবং মীন রাশির জাতকদের উপরে শুভ প্রভাব পড়বে এই চন্দ্রগ্রহণের সময়তে। এই সময় আপনার ক্যারিয়ারে নয়া সুযোগ আসতে পারে, চাকরিতে আপনার বদলির যোগ তৈরি হতে পারে, আপনার ব্যবসায় মুনাফা হবে। কোন কোন রাশির উপরে চন্দ্রগ্রহণের অশুভ প্রভাব পড়বে? বৃষভ রাশিতে বছরের দ্বিতীয় তথা শেষ চন্দ্রগ্রহণ হতে চলেছে, সেই কারণে বৃষভ রাশির জাতক যদি আপনি হয়ে থাকে তাহলে আপনাকে বিশেষভাবে সতর্ক থাকতে হবে। তাছাড়াও নিজেদের স্বাস্থ্যের দিকে আপনাকে নজর রাখতে হবে। সিংহ রাশি এবং মেষ রাশি এবং বৃশ্চিক রাশির জাতকরাও নিজেদের স্বাস্থ্যের ওপরে এবং নিজেদের ব্যবসা বাণিজ্যের ওপরে ভালোভাবে খেয়াল রাখবেন, কারণ এই সময় ওই রাশির জাতকদের আর্থিক অবস্থার অবনতি হতে পারে। হিন্দু পঞ্চাঙ্গ অনুযায়ী বছরের শেষ চন্দ্রগ্রহণ হতে চলেছে কার্তিক মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথিতে। জ্যোতিষশাস্ত্রের দিক থেকে চন্দ্রগ্রহণকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় বলে বিবেচনা করা হয়। 19 নভেম্বর যে চলতি চন্দ্রগ্রহণ হতে চলেছে সেটা বৃষভ রাশি এবং কৃতিকা নক্ষত্রে হতে চলেছে, আর এই বৃষভ রাশির অধিপতি গ্রহ হলেন শুক্র, আর কৃতিকা নক্ষত্রের অধিপতি গ্রহ হলেন সূর্য। তার ফলে শুক্র এবং সূর্যের সঙ্গে সংযোগ থাকা রাশির জাতকদের উপরে চন্দ্রগ্রহণের সবথেকে বেশি প্রভাব পড়বে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী গ্রহণের সময় বৃশ্চিক রাশিতে সঞ্চার করবেন সূর্য, আর ধনু রাশিতে সঞ্চার করবেন শুক্র। তবে ভারতে সুতোকাল এবার আর হবে না। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন।